আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ রুদিন দারিমান্দার পর মুত্তাকে মোমিন মুসলমান ভাই ও বোনেরা আজকে আলোচনা করব যে দোয়া পাঠ করলে আপনি খুব দ্রুত ধনী হতে পারবেন সম্পদশালী হতে পারবেন অভাব অনটন দারিদ্রতা থেকে মুক্ত হয়ে সচ্ছলতা ফিরে পেতে পারবেন যে দোয়া পাঠ করলে সে সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ দর্শক আপনি যদি চান ধনী হতে দারিদ্রতার কবর রচনা করতে আপনি যদি চান সচ্ছল হতে অভাব অনটন থেকে বাঁচতে তাহলে বিশ্ব শেখানো এই দোয়াটি আপনি ভালোভাবে পাঠ করার চেষ্টা করবেন আল্লাহ হুম্মা ইন্নি আউ জুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ও আউ জুবিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ও আউ জুবিকা মিনাল ওয়াল জুবনি। ও আউজবিকা মিন্দালাইনি ও গলাবাতির রিজাল দর্শক এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার অভাব অনটন দূর করে জীবনে সচ্ছলতা ফিরিয়ে দিবেন আপনি যদি কোটি কোটি টাকার ঋণগ্রস্ত হয়ে থাকেন সেই ঋণ পরিশোধের ব্যবস্থা রব্বে কারিম করে দিবেন আপনার কোনো চিন্তা লাগবে না আল্লাহ তাল্লাহ আপনাকে দারিদ্রতা থেকে মুক্ত করে দিবেন দর্শক দোয়াটির অর্থর দিকে লক্ষ্য করুন দোয়াটির অর্থ হচ্ছে এরকম হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরতা থেকে ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে দর্শক এই দোয়াটি পাঠ করলে যেভাবে আপনি কোটিপতি হতে পারবেন সচ্ছল হতে পারবেন অভাব থেকে বাঁচতে পারবেন ঠিক তেমনি আল্লাহ তালা রহমতে আপনার মনের মধ্যে আপনি সাহস জন্মাতে পারবেন মানুষের কু ধারণা থেকে হেফাজতে থাকতে পারবেন এবং দুনিয়াবি সমস্ত দুশ্চিন্তা বা পেরেশানি হতাশা বা নিরাশা থেকেও আপনি বেঁচে সাহসিকতার সহিত হিম্মত এবং দাপটের সহিত সমাজে রাষ্ট্রে চলাফেরা করতে পারবেন ইনশাআল্লাহ তে আসুন বিশ্বনবীর শেখানো এই দোয়াটি আমরা পাঠ করি কিভাবে কতবার কখন পাঠ করবেন দোয়াটি দর্শক দোয়াটি পাঠ করা কোনো সংখ্যা বিশ্বনবী বেঁধে দেয় নেই তাই অবশ্যই আপনি আপনার মন মতো পড়বেন দোয়াটি তিনবার পাঁচবার সাতবার বা একশোবার পড়তে মনে চাইলেও পাঠ করতে পারবেন কোনো ধরা বাধা নেই এবং দোয়াটি পাঠ করা কোনো সময়ও নেই যে সকালে পড়তে হবে বা বিকালে পড়তে হবে এমনও নয় অনেক দোয়া আছে যে দোয়ার শুরুতে বিশ্বনবী বলেছেন এই দোয়াটি সকালে পড়বা এই দোয়াটি বিকালে পড়বা বা এই দোয়াটি সন্ধ্যায় পড়বা কিন্তু বিশ্বনবী এই দোয়াটির ক্ষেত্রে কোনো সময় বেঁধে দেয়নি তাই খুবই সহজে পড়তে হবে অবশ্যই আপনি কোনো সংখ্যা বেঁধে পড়বেন না বা কোনো সময়ও নির্ধারণ করে পড়বেন না দোয়াটির কথা যখনই স্মরণ হবে তখনই একবার পাঠ করে নেবেন বা তার চেয়ে বেশি পাঠ করে নেবেন নিয়মিত পড়বেন প্রতিদিন ধারাবাহিকভাবে দোয়াটি পড়ে গেলে আল্লাহ তাল রহমতে আপনার জীবনে আস্তে আস্তে সচ্ছলতা ফিরে আসবে আপনার জীবনে আস্তে আস্তে শান্তি ফিরে আসবে এবং দুশ্চিন্তা হতাশা নিরাশা কেটে যাবে আল্লাহ তাআলার রহমতে ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিশ্বনবীর শেখানো এই দোয়াটি পাঠ করে সমস্ত প্রকার চিন্তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং অভাব অনটন দারিদ্রতার কবর রচনাকার করার তৌফিক দান করুন এবং জীবনে সচ্ছলতা এবং যাতে আমরা ধনবান হতে পারি সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল